বর্তমানে ট্যুরিজমে অনেকখানি এগিয়ে গেছে দেশ। প্রতিনিয়তই একের পর এক গড়ে উঠেছে নান্দনিক হোটেল এবং রিসোর্ট। বিদেশি পর্যটকদের আকর্ষণ করার সাথে সাথে শহরের যান্ত্রিক কোলাহল থেকে স্থানীয় ভ্রমণকারীদের সুখ খুঁজে দেওয়াই তাদের মুখ্য উদ্দেশ্য। তাই ছুটি পেলে এখন কি করা যায় প্রশ্নটাকে বিদায় দেওয়াই যায়। এই ভিডিওতে স্থান অথবা ছোট বড় আয়তনের হিসাবে না গিয়ে একান্তই আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে নান্দনিক এবং সময় কাটানোর জন্য দেশের অসংখ্য হোটেল এবং রিসোর্টের মধ্য থেকে সেরা তিনটি রিসোর্টের বর্ণনা তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নাম্বার ওয়ান, সাইরু হিল রিসোর্ট। দেশের টুরিস্ট স্পটগুলোর মধ্যে বান্দরবানকে এক টুকরো স্বর্গ বলা যায়। এখানে পাহাড়ের সবুজের সাথে আকাশের নীল মিলে এক অনন্য চিত্রপটের সৃষ্টি হয়েছে। সাথে আপনাকে শুয়ে দেওয়ার জন্য মেঘের দলেরা তো আসেই। নীলাচল নীলগিরির মতো জায়গাগুলোতে গেলে যেন মনে হবে এক অন্য জগতে চলে এসেছেন। আর এসবের মাঝখানে রয়েছে দেশের অন্যতম সুন্দর রিসোর্ট সাইরু হিল রিসোর্ট। ঢাকা থেকে 248 কিলোমিটার দূরে এবং বান্দরবান থেকে 20 কিলোমিটার দূরে সিমবুক রোডে অবস্থিত এই রিসোর্টটি নিঃসন্দেহে বর্তমান দেশের সবচেয়ে সুন্দর রিসোর্ট এবং হোটেলগুলোর মধ্যে অন্যতম। একটি আধুনিক হোটেলে যা যা সুবিধা থাকা উচিত তার সবই আছে এইখানে। সাইরুর রেস্তোরাঁতে বসে উপভোগ করতে পারবেন উন্নত মানের খাবার, আর সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে সৃষ্টিকর্তার দেওয়া মেঘ আর পাহাড়ের সৌন্দর্য। দূর দিগন্তে দেখা মিলবে বঙ্গোপসাগরের। সাইরুতে আরও রয়েছে বিশাল একটি সুইমিং পুল, যার চারপাশের দৃশ্য হারিয়ে দেবে সৌন্দর্যের সংজ্ঞাকে। এ যেন সবুজের মাঝখানে এক টুকরো নীল সাগর। এখানে কাটানো একটু সময় ভুলিয়ে দেবে যে কোনো ক্লান্তি। নাম্বার টু, ভাওয়াল রিসোর্ট। শহরের মানুষগুলোকে একটু শান্তির পরশ দিতে ঢাকার আশেপাশে গড়ে উঠেছে অনেকগুলো নান্দনিক রিসোর্ট। ভাওয়াল রিসোর্ট তাদের মধ্যে অন্যতম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুরের মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে সুবিশাল 35 একর জমির উপর নান্দনিক এই রিসোর্টটি অবস্থিত। সবুজে পরিবেষ্টিত ভাওয়াল রিসোর্টে যেমন খুঁজে পাওয়া যাবে মনের প্রশান্তি, তেমনই পাওয়া যাবে জীবনকে একটু উপভোগ করার সুযোগ। ভাওয়াল রিসোর্টের প্রধান আকর্ষণ বললে প্রথমেই যার কথা আসবে সেটি এর সুবিশাল সুইমিং পুল। পুরো রিসোর্টটির মাঝ দিয়ে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই সুইমিং পুল, যেখানে সারাদিন কাটিয়ে দেওয়া যাবে। সুইমিং পুল ছাড়া অন্য আকর্ষণ বলতে রয়েছে সাইক্লিং, লন টেনিস, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড, জিমনেশিয়াম, স্পা এবং বারবিকিউ জোন। ছবি তোলার জন্য এই রিসোর্ট এক কথায় অসাধারণ। নাম্বার থ্রি, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। ঢাকার অদূরে চায়ের রাজ্য সিলেটে গড়ে উঠেছে আরেকটি নান্দনিক রিসোর্ট, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। ঢাকা থেকে 173 কিলোমিটার দূরে হবিগঞ্জের কুটিজরি বাহুবল এলাকায় আঞ্চলিক এবং আধুনিকতার মিশ্রণে গড়ে উঠেছে এই রিসোর্টটি। সিলেটের রিসোর্ট বলতে চোখের সামনে যা ভেসে ওঠে ঠিক তেমনটাই দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। সবুজে ঘেরা পরিবেশের মাঝে এক টুকরো আধুনিকতার ছোঁয়া। এছাড়া বিনোদনের জন্য রয়েছে সাইক্লিং, ট্রেকিং, বোটিং, ফিশিং, সিনেমা জোন এবং খেলাধুলার জন্য রয়েছে আলাদা জায়গা। তাহলে চলুন সামনের ছুটিগুলোতে ঘুরে আসি এই মনোরম রিসোর্টগুলো থেকে, আর যান্ত্রিকতা থেকে রেহাই দেই নিজেদের মন ও শরীরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।